শ্মশানের জমি লোপাটের চেষ্টা জমি মাফিয়াদের। ঘটনার কথা জানার পর প্রতিবাদে সোচ্চার স্থানীয়রা। বিষয়টি প্রতিহত করার চেষ্টা করায় বিএলআরওকে হুমকি ফোন। বসিরহাটে ধান্যকুড়িয়া এলাকার ঘটনা। সাধারণ মানুষের ব্যবহারের শ্মশানের জমি দখলের অভিযোগ উঠল এলাকার দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার মাটিয়া থানা এলাকার ধান্যকুড়িয়া গ্রামে। জানা গেছে, ধান্যকুড়িয়া মহাশ্মশান জমিদার আমলে গড়ে উঠেছিল। সেই জমি সরকারের অধীনে থাকলেও তা এলাকার দুই ব্যক্তি অশ্রুকুমার ঘোষ ও অলোক ঘোষ নিজেদের নামে করে নাই বলে অভিযোগ। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। দুই অভিযুক্তকে বিএলআরও অফিস থেকে নোটিশ পাঠানো হয়। অভিযোগ ঘটনায় বিএলআরও নোটিশ পাঠানোয় তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গেছে, 59 শতক জমির ওপর মহাশ্মশান ও মন্দির রয়েছে। কিছুদিন আগে এলাকার এক বাসিন্দা জানতে পারেন ওই জমি বিক্রি হয়ে গেছে। তিনি বসিরহাট 2 নম্বর ব্লকের বিএলআরওকে অভিযোগ জানান। তদন্তে নেমে বিএলআরও জানতে পারেন ওই জমির আরএস রেকর্ড পর্যন্ত সরকারি ছিল, পরে তা রায়ত জমিতে পরিণত করা হয়। এরপরই জমির দুই মালিক অশ্রুকুমার ঘোষ ও অলোক কুমার ঘোষকে ডেকে পাঠান তিনি। আদতে ওখানে শ্মশানের এক্সিস্টিং ওখানে শ্মশান রয়েছে, এর আগের রিপোর্টও বলছে শ্মশান রয়েছে, আর বাকিটা যেভাবে ফেলানো রয়েছে সেভাবে ফেলোলেন সেইভাবে রয়েছে। আমি চাইছি যেটা আইনত যদি ওটা যদি সরকারি জমি হয় সরকারি থাকবে, আর উনি যদি প্রমাণ করতে পারেন ওনার ব্যক্তিগত জমি তাহলে ব্যক্তিগত থাকবে। তো এখানে কোনো আর কোনো কন্ট্রোভার্সির কোনো জায়গা নেই। এটা তো যথেষ্ট মানে ইনসিকিউর ফিল করছি যে আমি একটা কাজ করছি, আমার ভুল থাকতে পারে, সেটা আমার অথরিটির কাছে জানাতে পারে যে এই পদ্ধতিগত এই ভুল আছে, সেটা তেনারা যা অপশন নেবেন। কিন্তু এভাবে ডাইরেক্ট আমাকে বলা, আর যিনি বলছেন যিনি যদি কোনো অফিসারও হয়ে থাকেন উনি তো আমাকে বলতে পারতেন যে এরকম একটা করেছেন একটু দেখে দেবেন, যদি ঠিক হয় সে অফিসটা সঠিক, আমরা তো বলতে পারি না। আর আমি তো নর্মাল একটা চিঠি করেছি, আমি তো এখনো কিছু করিনি, আমার তো সব প্রসেসের মধ্যে আছে। অভিযুক্তরা জানান জমির সমস্ত কাগজপত্র তাদের কাছে রয়েছে। মহাশ্মশানের 20 শতক জমি তারা দান করেছেন, বাকি জায়গায় মাছ চাষ করেন। আমি চাইছিলাম এই জমিটা দান করেছি আমার বাবা মার নামে একটা নেল পেটাল হবে, এবং সেটা ওই একটা বাবা মার দান বলে ভূমিদান বলে একটা নেল প্লেট হবে, আর আজীবন আমরা শ্মশান কমিটি মেম্বার হয়ে থাকবো, এই দাবিটা আমাদের ছিল। এবং কম্পিউটার লোড ছিল, কম্পিউটারে লোড করে দিল ওরা বিয়ালার সাহেব, কিন্তু আজও পর্যন্ত কিছু হয়নি। তা এরপরে আবার বলছে 59 শতক জমিটা দান করো, তা সবার যদি পুরোটাই খিদে থাকে, আমরা তো গরিব মানুষ, আমাদের কোনো খেটে খুটে চলে, তা আজকে যদি পুরো জমিটাই দান করতে পারে তো আমার এই বাচ্চা কাচ্চাগুলো আছে আমার কীভাবে চলবে? আমরা সব দান করতে করতে দান করে আমরা কি রাজা হরিশ্চন্দ্র হয়ে যাব, বিক্রি করে খাবো আমরা? তবে গ্রামবাসীরা তা মানতে নারাজ। তাদের দাবি, শ্মশানের জমি দখলমুক্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। ইতিপূর্বে আমাদের এই শ্মশান কমিটির যে জায়গা, মূলত এই জায়গাটা জমিদারদের ছিল, আমাদের ধান্যকুড়িয়ার জমিদার, এবং আমরা যতদূর জানি যে আরএস যে রেকর্ড, সেই আরএস রেকর্ড অনুযায়ী এটা জমিদারদের বহু সম্পত্তি ছিল, সেই সম্পত্তি 1 নম্বর খতিয়ানে চলে যায়, হ্যাঁ সরকারি খাস জমি ভেস্টের ল্যান্ডে চলে যায়। যাওয়ার পরে এখানে এই সম্পত্তি আমাদের এখানকার লোকাল স্থানীয় কোনো ব্যক্তি, তিনি কিভাবে আমরা জানি না, তার নিজের নামে রেকর্ড করে নেন। এই শ্মশানের যে সম্পত্তি, যে ব্যক্তি এই সম্পত্তি নিজের নামে নামকরণ নামপত্তন করে নিয়েছেন, আমরা চাই যে তিনি ইনলিগালি এই সম্পত্তি কিভাবে নামপত্তন করে নিয়েছেন আমাদের জানা নেই। খুব সম্প্রতি অনতিবিলম্বে আমরা বিএলআরও সাহেবকে, সমস্ত এলাকার জনগণ আমরা আবেদন রাখছি যে তিনি আইনগতভাবে তিনি এখানে হেয়ারিং করে এই সম্পত্তি আমাদের শ্মশানের নামে ফিরিয়ে দিক, আমাদের এলাকার সমবেত জনগণের এই দাবি। আমরা চাইছি খুব সম্প্রতি এই সম্পত্তি আইন অনুযায়ী আমাদের শ্মশানের নামে মিউটেশন হয়ে যাক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট।